কেন আমাদের আয়ে বরকত নেই, যাও আছে তাও আবার স্থায়ীভাবে টিকছে না, সংসারে অশান্তি লেগেই আছে, এই ধরনের সমস্যা হতে উত্তরণের উপায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে, তাই পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। একদিন পিতামাতা কান্না করত তাদের সন্তান ভাত খাচ্ছে না বলে। আজও সেই পিতামাতা কান্না করে তাদের সন্তান ভাত দেয় না বলে। আপনি আমি আমাদের পিতামাতাকে সম্মান দেই না, তাদের সাথে দাপট দিয়ে কথা বলি, উঁচু গলায় কথা বলি। আমরা অনেক সময় সংসারের শান্তি আনয়নের জন্য বা ব্যবসায় উন্নতির জন্য পীরের দরবারে যাই, পীরের পায়ে ধরে কান্নাকাটি করি, বলি বাবা আমাদের সংসারে শান্তি নাই, আমার ব্যবসার উন্নতি নাই, আমাকে একটু দোয়া করে দেন। ভুল করছেন, আপনি ভুল করছেন, আপনার বাসায় আপনার পীর, আপনার পিতামাতাই আপনার পীর, তাদের কাছে দোয়া নিন, তাদের খেদমত করুন, এমনি সংসারে উন্নতি হবে আর আপনাকে বরকতও দিবে। আপনার পিতামাতা সন্তুষ্ট থাকলে, আপনার পিতামাতার প্রতি আপনি যদি খুশি থাকেন বা আপনার পিতামাতা যদি আপনার প্রতি খুশি থাকে, আপনার সৃষ্টিকর্তা আপনার প্রতি খুশি থাকবে। আর যদি তাদের সন্তুষ্ট রাখতে না পারেন, পিতামাতাকে কষ্ট দেন, তাহলে আমাদের জীবনে বরকত আসবে না। যদিও বরকত আসে, ঠিক মতো স্থায়ী হবে না, সংসারে অশান্তি হবে, বউ আপনার কথা শুনবে না, আপনার সব কামাই করার পরও আপনার সাথে আপনার সুখ পাখিটা থাকবে না, আপনার অভাব মিটবে না, কোনো দিন উৎপাদনেও বরকত হবে না, আপনি আয় ব্যয়ের হিসাব মিলাতে পারবেন না। এগুলো 100% সত্যি, এগুলো বিভিন্ন ধর্মের এবং হাদিসের আলোকে আপনাদের কাছে বলছি। পিতামাতাকে সম্মান দেন, নিজেদের জীবনে যদি বরকত চান তাহলে পিতামাতাকে অবশ্যই সম্মান দেন। কিচ্ছু নাই আপনার, আপনার কোনো কামাই নাই, আপনি কোনো চাকরি করেন না, আপনার চলে না বলে না, আপনি বাবা মাকে সম্মান দিয়ে দিয়ে তাদের কথা শুনতে শুনতে যদি তারা কবরে যাওয়া অবস্থায় আপনার প্রতি খুশি থাকে, তাহলে আপনার সৃষ্টিকর্তা আপনার ভাগ্য খুলে দেবে। সেজন্যই বলছি পিতামাতার সাথে ভালো আচরণ করুন। কিন্তু আমাদের সমাজের কি অবস্থা, যে পিতামাতা আমাদের বড় করলো, আমাদেরকে হাত ধরে ধরে এত দূরে নিয়ে আসলো, যেই মা আমাদের দুধ খাওয়ালো, সেই আমরা বড় হয়ে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি। আর আমরা যারা যুবক শ্রেণী আছি, তারা তো পিতামাতাকে গুনি না, আমরা তখনই গুনি যখন আমাদের টাকার প্রয়োজন হয়, তাও বলি গরমের সাথে, ভালো করে বলে নেই না, এটা লাগবে দিবা না কেন, দেওয়া লাগবে, জন্ম দিয়েছ না দিতে তো হবেই, এই ধরনের কথাও বলি। আপনি আমি যে দাপট দেখাচ্ছি, দিন একদিন আমাদেরও আসবে, আমার আপনারও একদিন ওই বয়স আসবে। আজ আমি আপনি যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করি, তাহলে একদিন ওই আচরণের থেকেও খারাপ আচরণ আমাদের সন্তান আমাদের সাথে করবে। বাংলাদেশে এখন এইরকম পিতামাতার সন্তানও আছে যারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। বৃদ্ধাশ্রম হলো অনেকটাই এতিমখানার মতো, যে সন্তানের পিতামাতা থাকে না বা যাদের খাওয়া দাওয়া করানোর কেউ নেই, তাদের সমাজের সবাই মিলে একটা দায়িত্ব নিয়ে অথবা চাঁদা তুলে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তাদের থাকার ব্যবস্থা করে এবং লেখাপড়ার ব্যবস্থা করে। ওই এতিমখানার মতোই পিতামাতাকে যেখানে রেখে আসছেন সেই এতিমখানার বুড়ো ভার্সনের নাম হলো বৃদ্ধাশ্রম। বাবা মায়ের বাড়িতে আর জায়গা নেই, তারা আনস্মার্ট, বৃদ্ধ হয়ে গেছে, ভালো লাগে না, আধুনিক পরিবারে কেমন করে রাখব, টাকা পয়সা দিয়ে বা না দিয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। আপনার আমার দামি ফ্ল্যাট যেখানে পিতামাতার জায়গা নেই। আজ আমি আপনি যদি পিতামাতাকে সম্মান না দেই, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনাকে আমাকেও আমাদের সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আমি আপনিও একদিন বৃদ্ধাশ্রমের কাস্টমার হব। পিতামাতাকে সম্মান দিন, পিতামাতার অনুগত সন্তান হয়ে থাকুন।
পিতামাতা বুঝুক বা না বুঝুক পিতামাতার সাথে দাপট দিয়ে কথা বলবেন না, মাতাব্বরি নিয়ে কথা বলবেন না, পিতামাতাকে অসম্মান করে কথা বলবেন না। বাবা হয়তো একটা কথা বলছে আপনার পছন্দ হয়নি, কি করলেন? এলাকার লোকজনকে গিয়ে বললেন, আরে আমার বাবার মনে হয় মাথা খারাপ হয়েছে, ওই বুড়াটা আর একটু বুঝান তো, কিছুই বুঝতে চায় না এই বুড়াটা। এই রকম ভাষায়ও আমরা কথা বলি, আহারে সন্তান আমরা। সমস্যা নেই, আজ আপনি যে ব্যবহার করছেন ঠিক আপনার সন্তানও আপনার সাথে একদিন এরকম ব্যবহারই করবে, আপনিও প্রস্তুত থাকুন। পিতামাতা যদি বলে বাবা একটু এদিকে আয়তো, একটু কথা বলি, আমার সাথে একটু গল্প করতো, আমি আপনি কি করি, মোবাইল টিপা নিয়ে ব্যস্ত আছি, আরে আসছি রাখো তো। আবার যদি ডাকে, দূর এত ডাকছো কেন, এই রকমভাবে উগ্র মেজাজ নিয়ে কথা বলি, তাহলে সংসারে তো শান্তি আসবেই না। আমি আপনি কি এমনি এমনি হাঁটতে শিখেছি, এমনি এমনি এত বড় হয়ে গেছি, আমাদের বড় হওয়ার পিছনে পিতামাতার কোনো অবদান নেই? একবার ভাবুন তো, চিন্তা করুন তো, আপনার সন্তান যদি থেকে থাকে তাহলে আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন তো, সন্তান যদি কোনো কারণে কষ্ট পায় অথবা ব্যথা পায়, কি কষ্টই না আমরা পাই, অথবা আপনার সন্তানটা খেতে চাচ্ছে না, কি পেরেশানি না হয়ে যায়, বাবা খাও বাবা খাও, না খেলে শরীর খারাপ করবে, কত চিন্তা আপনার, তাহলে বুঝতে পারছেন আপনি যে যত্ন করে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, লালন পালন করছেন, ঠিক তেমনি আপনার পিতামাতাও কষ্ট করে যত্ন করে আপনাকে লালন পালন করেছে। সেজন্যই বলছি পিতামাতাকে সম্মান দিন, তাদের কথা অনুযায়ী চলুন, জীবন বদলে যাবে। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চাই, পিতামাতাকে সম্মান দিন, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, জীবনে যদি শান্তি পেতে চান তাহলে পিতামাতাকে সম্মান দিন, তাদের অনুগত সন্তান হয়ে থাকুন, তাহলে আপনার জীবনে উন্নতি আসবে, সংসারে সুখ আসবে। ভিডিওটা দেখে আপনার কি মনে হলো কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই প্রিয়জনের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।